জয়গুরু। বিগত পর্বে আমরা দেখেছিলাম কেমন ভাবে একজন অফিসারের মনে বিশ্বাস জাগানোর জন্য পরম দয়াল শ্রী গুরুদেব নিজের শরীরে রাধা কৃষ্ণকে প্রকট করিয়ে দেখিয়েছিলেন। আজ আমরা জানব কিভাবে শ্রী ভগবানের প্রতি মন আসক্ত হয়। আমাদের মন স্বভাবত ভগবত বিমুখ, সেই মনকে কিভাবে ভগবতমুখী করা যায় সেটাই হলো বড় প্রশ্ন। ভগবত নাম গুণকীর্তন করা, তার লীলাদি শ্রবণ করা, নাম জপ করা, সদগ্রন্থ শাস্ত্রাদি পাঠ করা এবং সর্বোপরি হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুর সঙ্গ প্রভাবে জীবের মন যেরূপ শীঘ্র সহজে ধর্ম বা ভগবত মুখী হয় অন্য কোনো উপায়ে তা হয় না। এখন প্রশ্ন হল সাধু কে? যার চিত্ত সর্বদাই সতের সঙ্গে যুক্ত, যার হৃদয়ে সর্বক্ষণ ভগবানের প্রকাশ। শ্রীমৎ ভাগবতে ভগবান বলেছেন যোগ যাগ তপস্যা ব্রত উপবাস ইত্যাদি থেকে ভক্ত হৃদয়ে তার প্রকাশই সাধককে অধিকতর পবিত্র এবং শুদ্ধ করে। সাধু যেমন আপন হৃদয়ে ভগবানকে দেখে, তদ্রূপ সর্বত্রই সব কিছুর মধ্যেই ভগবানকে দেখতে পায়, সেইরূপ সাধুই পূর্ণ এবং দুর্লভ। তাই শ্রীমৎ ভাগবত গীতায় বলা হয়েছে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। ভক্ত নিজের হৃদয়ে তাকে দেখবে, তার বিগ্রহে তাকে দেখবে, বিশ্বের সর্বত্রই অনুতে পরমাণুতে আকাশে বাতাসে জলে স্থলে অন্তরিক্ষে অনলে অনিলে দেখবে তার প্রকাশ। যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি, এইরূপ বলে পূর্ণ হওয়া যায়। ভক্ত নামদেবের কথা আমরা অনেকেই জানি, ভগবান বিঠল দেবের উপাসক ছিলেন, তার ভক্তিতে ভগবান এত প্রসন্ন ছিলেন যে শরণ মাত্রই দর্শন দিতেন। সেই সময় সমসাময়িক আরো কয়েকজন ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন, তারা সপ্তাহে একদিন এক একজনের বাড়িতে সমবেত হয়ে ইষ্ট গোষ্ঠী করতেন। তদ্গত চিত্ত সাধুগণের এই প্রবৃত্তি ভগবানও বলেছেন অহং সর্বস্ব প্রভাব মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতাঃ মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরং কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যতি চ রমন্তি চ। জগতে যা কিছু আছে তার উৎপত্তি স্থল তিনি এবং তার থেকেই সব প্রবর্তিত। এই তত্ত্ব উপলব্ধি করে সাধুরা তদ্গত চিত্ত হয়ে তার কথা পরস্পরের মধ্যে আলোচনা করে আনন্দিত ও তৃপ্ত হতেন। নামদেব সহ অন্যান্য সাধুগণ এক সাধুর গৃহে ভগবত প্রসঙ্গ করতে সমবেত হয়েছেন। যে সাধুর গৃহে উপস্থিত হয়েছেন তিনি জাতিতে ছিলেন কুমোর, মাটির বাসন তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। ওদের মধ্যে একটি 8-10 বছরের বালিকাও ছিল, সে হঠাৎ বলছে আচ্ছা কাকা সামনে ওই লাঠি পড়ে আছে ওটা দিয়ে তোমরা কি করো? সাধু বলছেন মা ওই লাঠি দিয়ে আমরা দেখি কোন হাড়িটি কাঁচা আর কোন হাড়িটি পাকা। বালিকা আবদার করে বলল কাকা ওই লাঠি দিয়ে পরীক্ষা করে বলো দেখি আমাদের মধ্যে কে কাঁচা আর কে পাকা। এই অদ্ভুত প্রস্তাব শুনে নামদেব তো মনে মনে খুব রেগে গিয়েছেন কিন্তু মুখে কিছু বলতে পারছেন না। সাধু কিন্তু মেয়েটির কথায় লাঠি নিয়ে পরীক্ষা করতে শুরু করেছেন, এক একজনের মাথায় লাঠি দিয়ে টোকা মারছেন আর বলছেন এ পাকা ও পাকা। শেষে নামদেবের মাথায় টোকা দিয়ে বলছেন আমাদের সকলের মধ্যে এই কেবল কাঁচা। একথা শুনে লজ্জায় অপমানে জর্জরিত নামদেব ছুটে মন্দিরে গিয়ে ভগবান বিঠল দেবের শ্রীচরণে প্রণত হয়ে অশ্রুমোচন করছেন আর ভগবানকে স্মরণ করে চলেছেন। কিছু সময়ের মধ্যেই ভগবান প্রকট হয়ে বললেন নামদেব তোমার কি হয়েছে, তোমার মুখ বিমর্ষ কেন? নামদেব বললেন তোমার কি কিছু অজানা প্রভু, তুমি ডাকতে আমার এই অপমান, ওরা বলে কিনা আমি কাঁচা?
ভগবান গম্ভীর স্বরে বললেন, নামদেব, ওরা তো অসত্য বলেনি, ঠিকই বলেছে, সত্যি তুমি কাঁচা, কারণ তুমি মনে করো এই বিগ্রহতেই আমি কেবল আছি, এছাড়া আমার স্বরূপ রয়েছে, যে স্বরূপে আমি সর্বত্র পরিব্যাপ্ত, অনন্ত বিশ্বের অণুতে পরমাণুতেও আমি, আমার স্বরূপের এই দিকটার উপলব্ধি তোমার এখনো হয় নাই, তাই তুমি অপূর্ণ। আবার দেখো যে তোমার এই কথা বলছে, তার মধ্যেও যে আমি আছি তাও তুমি উপলব্ধি করতে পারলে না। নামদেব বললেন, তাহলে প্রভু আমায় সেই জ্ঞান প্রদান করুন। ভগবান বললেন, তুমি গুরুকরণ করো, যথা সময়ে পূর্ণতা প্রাপ্ত হবে। তাছাড়া ভগবান নিজেও বলেছেন, সর্বতো পানিপাদং তত সর্বতো শিশিরমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত তিষ্ঠতি, অনন্ত কোটি বিশ্বে তারই প্রকাশ। এইরূপ মহাপুরুষদের মুহূর্তকালের সঙ্গ প্রভাবে অসৎ মানুষের জীবন মন পরিবর্তিত হয়ে যায়। এই প্রসঙ্গে দাদা গুরু স্বামী নিগমানন্দ দেবের একটি লীলার কথা মনে পড়ছে। গ্রাম বাংলার এক শিষ্য বাড়ি থেকে পালকি করে ফিরছেন। সেই গ্রামে আমজাদ নামে এক ডাকাত ছিল, চুরি ডাকাতি তার কাজ। আমজাদ কয়েকজন লোক নিয়ে পথ অবরোধ করল, সে মহাপুরুষের সঙ্গে দেখা করতে চায়, সেবকরা কাছে যেতে চায় না, এই নিয়ে বচসা শুরু হয়েছে। সব শুনে দাদাগুরু বললেন, ওকে আসতে দাও। আমজাদ সামনে হাত জোড় করে দাঁড়িয়েছে। দাদাগুরু বললেন, তুমি কি চাও? আমজাদ বলল, মহারাজ এসা কুছ দিজিয়ে জিসে খোদা মিল যায়। দাদাগুরু তৎক্ষণাৎ আমজাদকে মন্ত্র প্রদান করলেন, মন্ত্র দিয়ে বললেন, আমজাদ দীক্ষা নিলে দক্ষিণা দিতে হয়, বলুন ঠাকুর কি দেব আপনাকে? আমজাদ বলল, নিগমানন্দ দেব বললেন, বৎস তুমি এমন কিছু আমাকে দাও যা তোমার একান্তই নিজস্ব, আমি তোমায় একদিন সময় দিলাম। পালকি ফিরে গেল, সেদিন আর দাদাগুরুদেবের যাওয়া হলো না। কিন্তু আমজাদ পড়ল মহাচিন্তায়, সে অনেক ভেবে চিনতেও এমন কোনো জিনিস পেল না যেটা তার একান্ত নিজের। সে বিচার করে দেখল, টাকা পয়সা ধন সম্পদ আত্মীয় স্বজন কিছুই তার নিজের নয়, সে পরলোকে গেলে কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না, এমনকি তার প্রিয় দেহটি পর্যন্তও নয়। ভাবনা চিন্তায় অস্থির হয়ে ভাবছে, ঠাকুরকে তাহলে কি দেব, ঠাকুর যে কাল আসবেন। এই অবস্থায় তার হঠাৎ মনে পড়ল, হ্যাঁ, দুটো জিনিস তার নিজস্ব আছে, একটি হলো চুরি বিদ্যা, অপরটি হলো মিথ্যা বলা, এ দুটি একান্তই তার। অবশেষে চিন্তামুক্ত হয়ে সে রাত্রে নিদ্রা গেল। পরদিন যথাসময়ে দাদাগুরু আমজাদের গিয়ে এসে বললেন, আমজাদ এখন আমি রওনা হব, দাও আমায় দক্ষিণা দাও। আমজাদ খুশি মনে প্রণাম করে বলল, ঠাকুর অনেক চিন্তা করে দুটি জিনিস আমার নিজস্ব পেয়েছি, একটি হলো চুরি বিদ্যা আর অপরটি মিথ্যা, তো চুরি বিদ্যা তোমায় দিতে পারবো না, তাহলে আমি খাবো কি? সেটি যে আমার পেশা, কিন্তু আমার মিথ্যা সম্পদ আমি তোমায় দক্ষিণা হিসাবে দান করলাম, আমি প্রতিজ্ঞা করলাম আর আমি কোনোদিন মিথ্যা বলব না। দাদাগুরু প্রসন্ন চিত্তে তা গ্রহণ করলেন, মিথ্যা দান করলেও চুরি বিদ্যা তো দান করে নাই, এই ভেবে আমজাদও বড় খুশি। এক রাত্রিবেলা রাজধনাগারে চুরি করতে গিয়েছে আমজাদ, গিয়ে দেখছে তার মতো অন্য একজনও মনে হয় একই উদ্দেশ্যে ঘোরাফেরা করছে। আমজাদ তার সঙ্গে চুরি করল, দেখো ভাই যা পাবো অর্ধেক তোমায় দেব, তুমি বাধা দিও না। লোকটি রাজি হয়েছে, ধনাগারে প্রবেশ করে সিন্ধুক খুলে সে দেখে তিনটি বড় বড় সোনার বল রয়েছে, সে দুটি নিয়ে একটি লোকটিকে দিয়ে অন্যটি নিজে নিয়ে এসেছে। দাগি চোর বলে রাজ সেনারা তাকে ধরে নিয়ে গিয়েছে। রাজা জিজ্ঞাসা করলেন, আমজাদ তুমি কি চুরি করেছ? আমজাদ ভাবছে, আমি তো আর মিথ্যা বলতে পারবো না,
তা ঠাকুরকে দান করে দিয়েছি, সুতরাং সত্যই বলতে হবে। অনেক ভেবে আমজাদ বলল, হ্যাঁ মহারাজ আমি চুরি করেছি, তবে একটা কথা বলি, সেখানে অন্য একজনও ছিল, সে অনেকটা আপনার মতোই দেখতে, তাকেও ভাগ দিয়েছি। সত্যই রাজা ছদ্মবেশে সেখানে ছিলেন। রাজা আমজাদের নির্ভীকতা সত্যবাদিতায় প্রসন্ন হয়ে তার অপরাধ ক্ষমা করে দিলেন, উপরন্তু তাকে রাজদরবারে চাকরি দিলেন, যাতে আর ভবিষ্যতে তাকে চুরি করতে না হয়। মহাপুরুষের একটি বাক্যে দুর্ধর্ষ চোরের মন জীবন পরিবর্তিত হল। পরমারাধ্য শ্রী গুরুদেবের আরেকটি লীলা কাহিনী উল্লেখযোগ্য। পূর্ববঙ্গের রাজাপুর গ্রামে তখন ঠাকুর অবস্থান করছেন। নিত্য তাকে যে দুধ দিত, সে বলছে, গোসাই আমি দুধে জল না দিয়ে তো থাকতে পারি না, কি করব। ঠাকুর বললে, আচ্ছা তুমি এক কাজ করো, জল একটু কম দিয়ে দিও। দেখা গেল ধীরে ধীরে জল মেশানো কম করতে করতে দুধে জল মেশানো তার বন্ধই হয়ে গেল। তাই ভগবানের সচল বিগ্রহ মহাপুরুষ বা সদ্গুরুগণের কৃপা কটাক্ষে জীবের মন বা জীবন খুব শীঘ্রই রূপান্তরিত হতে পারে। জয় গুরু, জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধে শ্যাম।